আজকে আমি আপনার সাথে শেয়ার করব এমন জাপানিজ 10 থেকে 15টি জাপাংলিশ অটিস্টিক ওয়ার্ড। জাপাংলিশ হচ্ছে আমরা যেরকম বাংলায় বলি বাংলিশ, বাংলা অ্যান্ড ইংলিশ মিক্স, এরকম জাপানিজ অ্যান্ড ইংলিশ মিক্স হচ্ছে জাপাংলিশ। এটা জাপানিজরাও ইউজ করে। তবে আমি যে শব্দগুলো এখন বলবো সেগুলো তারা জানে, এগুলো জাপানিজ না, কিন্তু তারা যে এই শব্দগুলো যে ইংলিশ সেটা অনেকেই জানে না, ম্যাক্সিমামই জানে না। অটিস্টিক এই কারণে যে জাপানিজ মানে সরি ইংলিশ ওয়ার্ডের যে ফুল যে ওয়ার্ড, ফুল ওয়ার্ডটা ইউজ না করে তারা সংক্ষেপে এবং একটু একটি আমার কাছে এটা বিকৃত মনে হয়, বিকৃত ওয়ার্ড, একটা খুব সংক্ষেপে বিকৃত একটা ওয়ার্ড তারা ইউজ করে। এরকম ওয়ার্ড আছে তারা খুব ইউজ করে এবং আমরাও প্রতিনিয়ত ইউজ করছি সেগুলা। এগুলো থেকে আমি কয়েকটা মাত্র মানে আপনার সাথে শেয়ার করছি, যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখছেন, বিগিনার লেভেলে আছেন, তাদের জন্য মানে এই শব্দগুলো কাজে লাগবে শেখার ক্ষেত্রে। প্রথমে পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার হচ্ছে পাসোকুন, অ্যান্ড টেলিভিশন, টেলিভিশন হচ্ছে তেরেবি, তারপর হচ্ছে রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল হচ্ছে রিমোকন, স্মার্টফোন হচ্ছে স্মাহো, চকলেট হচ্ছে চকো, তারপরে হচ্ছে যে অ্যাপার্টমেন্ট আপাত, সুপার মার্কেট সুপা, ডিপার্টমেন্ট স্টোর দেপাত, এয়ার কন্ডিশন ইয়াকুন, পকেট মনস্টার পোকেমন। এবং পোকেমন জাপানে খুবই পপুলার একটি মাঙ্গা, অ্যান্ড তাদের অনেক গেমস আছে, খুব জাপান ছাড়াও পুরো পৃথিবীতে অনেক পপুলার হয়েছে পোকেমন এই বিষয়টা। পটেটো চিপস, পটেটো চিপস হচ্ছে পতেচি, তারপরে আইসক্রিম হচ্ছে আইসো, আবার আইস হচ্ছে কড়ি, মানে এই জায়গায় একটু পার্থক্য আছে। আইসক্রিম যেটা নর্মাল আইসক্রিম আমরা খাই সেটা হচ্ছে আইসো, আর যেটা আইস বরফ থাকে সেটা হচ্ছে কড়ি, একটু অটিস্টিক। তো অ্যানিমেশন, অ্যানিমেশন হচ্ছে আনিমি, আবার তো এইগুলো এত এইগুলো আমার মনে আসতেছিল এতক্ষণ যাবৎ 15-16টা মাত্র বললাম এরকম ইন্টারেস্টিং এবং অটিস্টিক বিষয় নিয়ে। নেক্সট আরও ভিডিও বানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।